মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন ছেলেকে নিয়ে বাইরে খেলাধুলা করছি। গ্যাসটা আজকে শেষ হয়ে গেছে, সেজন্য রান্নার পর্বটা আজকে আপাতত নেই, একটু পরে করতে হবে। মা রান্না করে নিক, তারপরে আমি ওই ঘরে গিয়ে করবো। আমাদের দুই ঘরেই রান্নাবান্নার ব্যবস্থা আছে, মানে গ্যাসের ব্যবস্থা আছে এই ঘরে ওই ঘরেও, আবার ওই ঘরে মানে বাইরের ঘরে কাঠেরও ব্যবস্থা আছে, গ্যাসেরও ব্যবস্থা আছে। তো মা রান্না করে নিক, তারপরে রান্না করবো, ততক্ষণে ছেলের সঙ্গে খেলা করি। এখন দেখো কী করছো, কি করছো তুমি? ঝাটা নিয়ে রেখে দাও, রেখে দাও, শোনা ওটা রেখে দাও, ওটা ঝুল ঝাড়ার, রেখে দাও। আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর সঙ্গে রয়েছে কাজু মিক্সার। এই জিনিস কেউ সকালবেলা খায়? আমি খাই। আজকে হঠাৎ কেন জানি না ইচ্ছা হলো, আর গরম লাগছে, মানে হচ্ছে কি গরমকাল চলে এসেছে, ঠান্ডা এখনও গেল না আর এদিকে গরম পড়া শুরু হয়ে গেল। এই বাড়ির ভিতরে আমারই সব থেকে ঠান্ডা বেশি লাগে, আর আজকে যেন আমারই মানে এই গোব ঘামছে, হাত টাত পুরো ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে যে গরম চলে এসেছে। ঠান্ডা কতদিনই বা থাকলো বলো? বাবা আর দেবে না, ডাকছে আপনাকে নেবে তাই। আজকে একটু গরম পড়েছে, সাহস করে ওই জন্য বের করলাম। এটা কয়েকদিন ধরেই ফ্রিজে রয়েছে, বাট সাহসই হচ্ছিল না, আজকে হালকা একটু গরম গরম লাগছে বলে খাচ্ছি। আর তোমরা না অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছো যে মেকআপ ভিডিও শেয়ার করার জন্য, তো আপাতত এখন শেয়ার করা হচ্ছে না। শর্ট ভিডিওর মাধ্যমে যে কটা শেয়ার করতে পেরেছি পেরেছি। এই বড় ভিডিও কী বলো তো, এক জায়গায় বসে অনেকক্ষণ টাইম ধরে আমার কাছে শ্যুট করার আপাতত সময় নেই, সত্যি কথা বলতে সময় নেই, ওটা রাত জেগে করতে হয় আমার। তো এখন তো রাত জাগা সম্ভব নয়, ছেলে যেহেতু একটু অসুস্থ সেই জন্য। তো আজকের চেষ্টা করব করার, কেন কি অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো, তো তোমাদের রিকোয়েস্ট তো রাখা আমার কর্তব্য, সেই জন্য ভাবছি আজকে করব। তো তার জন্য আমি শাড়ি বের করেছি, ঠিক আছে? আরেকটা রিকোয়েস্ট আসছে যেটা, সেটা হলো ওই কী করে আমি এডিট করি, কোথায় এডিট করি, কোন অ্যাপ ইউজ করি, কী কী ট্রানজিশন, এইসব মানে নানা রকম নানান লোক কোশ্চেন করছে। তো তার জন্য আমি ভাবছি একটা আলাদা করে ভিডিও করে দেব, যদিও তোমরা ওইটার ব্যাপারে ভিডিও তোমরা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে, তবুও যদি তোমরা আমার কাছ থেকে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা
শেয়ার করব তোমাদের সঙ্গে, যেটা আমি আজকে করব তার জন্য আমি শাড়ি বের করেছি। সামনেই সরস্বতী পুজো, যেহেতু ওই শর্ট শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, তো ওখানে অনেকে তোমরা রিকোয়েস্ট করছো পুরো ডিটেলসে শেয়ার করো, কী কী ইউজ করছো এইসবও তোমরা অনেকে জানতে চেয়েছো। তো ওইগুলোতে তো আর আমি যেহেতু মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, সেই জন্য আমি কোনো প্রোডাক্টের নাম বলিনি, জাস্ট এমনি তোমাদের দেখিয়েছিলাম, তোমরা অনেকে জানতে চেয়েছো, সেই জন্য ভাবছি আজকের এই ব্লগটাতেই আমি ছোট করে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মানে হালকা ফুলকা তোমরা আইডিয়া পেয়ে যাবে, আমি যেহেতু কোনো মেকআপ আর্টিস্ট নই, সেই জন্য আমার কাছ থেকে না শিখলেই ভালো হয়, যদি আমার মতন করে সাজতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো যাই হোক, শেয়ার করবো বলেই আজকে কটা শাড়ি বের করেছি, মানে হলুদ শাড়ি, যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে তো হলুদ শাড়ি না হলে মানে চলে না। হলুদ শাড়ি বের করতে গিয়ে দেখি আমার কাছে হলুদ শাড়িই নেই, এই কটা আছে। তো এই কটার মধ্যে থেকে এই দেখো, এই শাড়িটা যেরকম অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি শর্টসের মাধ্যমে, তো এই শাড়িটা বাদ, এই একটা গেল, এটা মানে আগেই বাদ পড়ে গেল, তারপরে থাকলো এই শাড়িটা। তো এইটাও তোমরা দেখেছো, তো এটাও আমি মোটামুটি বাদের খাতায় রেখেছি। আর লাস্ট থাকলো এই দুটো শাড়ি, এটা আমার একটু ভালো লাগে না, এটার সঙ্গে যে ব্লাউজটা ছিল ওইটার জন্য আমি এই শাড়িটা মেনলি কিনেছিলাম, ওই 300 না 350 এরকম প্রাইস ছিল। এটা পুরোটাই জর্জেট, আর এটা আমার গায়ে থাকবেও না, এটা সেই হেলথ সেন্টারে কাজ করে ওই টাইপের শাড়ি। লাস্ট যেটা হলো আমার গায়ে হলুদের শাড়ি, এটা আমি মনে হয় সেই দিনই পরেছি আর তারপরে আর পরিনি, পোস্ট করেছি অলরেডি, তোমরা যদি ওখানে এই শাড়ির মধ্যে থেকে কোনো একটা বলো তো সেটাই করবো, আর যদি সেখানে কোনো কমেন্ট না আসে তাহলে আমার যেটা ইচ্ছা হবে সেটাই পরবো, ভাবছি এটা পরবো, কারণ কি এটা কখনো পরিনি, সেই গায়ে হলুদে পরেছি আর তারপরে পরিনি, তো ভাবছি এটাই পরি, কুচকে মুচকে রয়েছে, পরলে ঠিক হয়ে যাবে ওটুকু। আজকে লাঞ্চে অনেক কিছু আছে, রয়েছে এটা হলো বিউলির ডাল, রয়েছে বাঁধাকপি যেটা ঢাকা পড়ে গেছে, বাঁধাকপি রয়েছে মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি কই, ওই দেখো উকি মারছে, আর রয়েছে হলো গলদা চিংড়ি সঙ্গে পেঁপে আলু দিয়ে তরকারি, আর রয়েছে মাংস, কালকের মাংস অল্প একটু ছিল তো দু পিস নিয়ে এসছি। আজকে ছেলের লাঞ্চে রয়েছে চিকেন খিচুড়ি, আর রয়েছে হলো একটা ফুল ডিম সেদ্ধ, কে খাবে ওটা, তুমি? খিচুড়িটা নাও, এতে চিকেন আছে, চিকেন নাও। এই বিকালবেলাটা একটু বাইরে না বেরোলে ভালো লাগে না, সারাদিন ঘরের ভিতরে থেকে থাকে না, এত বাজে লাগে, বিকালবেলাটা একটু বাইরে বেরোলে মাইন্ডটা ফ্রেশ লাগে, আর ও তো সারাদিন বাইরেই থাকতে চায়। দেখো এখন বালি নিয়ে নিয়ে ওইখানে রাস্তার উপরে ফেলছে, এইখান থেকে নিচ্ছে, নিয়ে নিয়ে ওখানে ফেলছে, এই দেখো আসছে। এই বাবা ওখানে ঢুকিস না, শেয়াল আছে। এই ইটের গাদা এনে রাখা হয়েছে, এইগুলো এখন এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে, ওই পিছনে যে গোডাউন রয়েছে ওই রকমই নাকি করা হবে, এখনও ঠিক করা হয়নি, আবার দোতলাও করার ইচ্ছে, মানে কী যে হবে কেউ জানে না, বাস ইটটা এনে রাখা হয়েছে ওই রকমই রয়েছে। সে মানে অন্যদিন তাও চেঞ্জ না করলেও মুছে টুছে দিলে হয়ে যায়, আজকে আর সেটা হবে না। আজকে বাবু এত তাড়াতাড়ি কি করে ঘুমিয়ে পড়লো জানি না, 11টা না বুঝলে যার চোখে ঘুম আসে না, সে আজকে 7:30 ঘুমিয়ে পড়েছে, তো ভালোই হয়েছে, আজকে আমাকে ওই ঘরে রুটি করতে যেতে হবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, বেশ আমারও ভালো হয়েছে। সো চলো এই ব্লগটা আমিও আর কন্টিনিউ করছি না, এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখো হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।